হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে মেসেঞ্জারের কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ এবং গোপন সেটিং সম্পর্কে ধারণা দেব। ধরুন আপনার ফেসবুকে যারা ফ্রেন্ড রয়েছে তাদের কিছু ফ্রেন্ড রয়েছে, তাদের মধ্যে কেউ একজন আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে বা সে আপনার সাথে চ্যাটিং করতেছে। এখন সে যদি মেসেজ করে এবং সরাসরি সেটা যদি আপনার ফেসবুক ইন্টারফেসে, যেমন ধরুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই মেসেঞ্জারের এই ইন্টারফেসে ঠিক এইভাবে শো করে, তাহলে আপনার প্রাইভেসিটা কিন্তু থাকলো না। সেই লোকটা কে, সে আমাকে মেসেজ পাঠাতে পারবে কি না, সেটা আগে আমি নিজে ডিসাইড করবো যে তার মেসেজ আমাকে যে করবে সেই রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করবো কি না। এই জন্য কিছু গোপন সেটিংস রয়েছে যেগুলো আপনাকে করতে হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এরকমই কিছু ইন্টারেস্টিং সেটিংস দেখাবো। তো এই জন্য সরাসরি আপনাদেরকে মেসেঞ্জারটা ওপেন করে এই পাশে কর্নারে থ্রি লাইন বা থ্রি ডট এটার উপরে একটা ক্লিক করতে হবে। দেন এখান থেকে সেটিংসে ক্লিক করুন, তারপরে স্ক্রল করে নিচে আসুন। নিচে আসার পরে আপনারা দর্শক শ্রোতা এখানে প্রাইভেসি অ্যান্ড সেফটি বলে একটা অপশন কিন্তু পাবেন, এটার উপরে একটা জাস্ট স্টেপ করতে হবে। তারপরে আপনারা এখানে পাবেন হচ্ছে মেসেজ ডেলিভারি, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেটিংস। এটার উপরে ক্লিক করার পরে কিছু অপশন আপনি এখানে পাবেন। তো প্রথমে ফ্রেন্ডস অন ফেসবুক, অর্থাৎ ফেসবুকে যারা ফ্রেন্ড রয়েছে তাদের যে ফ্রেন্ডগুলো রয়েছে তারা কীভাবে রিকোয়েস্ট পাঠাবে। তো তারা এখানে দেখা যাচ্ছে, দেখুন বাই ডিফল্ট চ্যাট, অর্থাৎ তারা যদি আমাকে মেসেজ করে সরাসরি আমার চ্যাট লিস্টে দেখা যাবে। কিন্তু আমি চাচ্ছি যে না, তারা আমাকে রিকোয়েস্ট পাঠাবে, তারপর যদি আমার পছন্দ হয় তাহলে অ্যাকসেপ্ট করব, তারপরে তাদের সাথে চ্যাটিং হবে। সেক্ষেত্রে আপনি এই এটা অ্যালাউ করে দেবেন। দ্বিতীয় অপশন যেটা রয়েছে মেসেজ রিকোয়েস্ট, তারা আমাকে একটা মেসেজ পাঠালে সেটা আমার মেসেজ রিকোয়েস্ট অপশনে দেখাবে, তারপরে আমি অ্যাকসেপ্ট করলে তারা আমাদের সাথে চ্যাটিং করতে পারবে। দ্বিতীয়ত আরও একটা অপশন রয়েছে, তারপর নিচে হচ্ছে আদার অন ফেসবুক, অন্যরা ফেসবুকে যারা রয়েছে তারাও কি এভাবে পারবে। তাদের জন্য আমি কিন্তু এখানে দর্শক শ্রোতা মেসেজ রিকোয়েস্ট অপশনটাকে অন করে রেখেছি, যাতে করে তারাও যদি আমাকে মেসেজ পাঠাতে চায় তাহলে সেই সকল ক্ষেত্রে তাদের মেসেজ রিকোয়েস্টটা আমার কাছে আসবে, তারপরে সেই আমি যদি অ্যাকসেপ্ট করি তখন গিয়ে হচ্ছে তারা আমার সাথে চ্যাটিং করতে পারবে। এটা একটা অসাধারণ প্রাইভেসির বিষয়, আর এইটা আপনি সবসময় অন করে রাখবেন, ঠিক আছে? নইলে কিন্তু সরাসরি আপনার ফেসবুক মেসেঞ্জারের যে চ্যাট লিস্ট রয়েছে সেখানে শো করবে। এখন কে না কে হঠাৎ করে মেসেজ করে বসলো এটা তো দেখা যায় না। তারপরে নিচে যেটা দেখা যাচ্ছে অ্যাকাউন্টস অন ইনস্টাগ্রাম, আপনি যদি ইনস্টাগ্রামে যারা ফলোয়ার রয়েছে তারাও সরাসরি আপনাকে মেসেজ করতে পারবে না, ওইভাবে মেসেজ রিকোয়েস্ট হয়ে আপনার সামনে আসবে। এই জন্য আমি মেসেজ রিকোয়েস্ট অপশনটাকে অন করে রেখেছি। বাই ডিফল্ট আপনাদের এই ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এটা থাকতে পারে, এটা থাকলে কিন্তু সরাসরি চ্যাট লিস্টে চলে আসবে। তো আপনারা এখান থেকে মেসেজ রিকোয়েস্ট এই অপশনটার উপরে ক্লিক করুন। দেন আপনারা এখান থেকে যে সকল সেটিংসগুলো দেখলেন, এখন মেসেজ রিকোয়েস্ট আসলে আপনি সেটা দেখবেন কোথায়, মূলত সেটা পাবেন কোথায়, এইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য আমরা ব্যাগে চলে আসলাম। সম্পূর্ণ ব্যাগে আসার পরে আপনারা একটু স্ক্রল করে নিচে আসবেন, আপনি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আরও ব্যাগে চলে আসুন, তারপরে এখানে দেখুন মেসেজ রিকোয়েস্ট বলে একটা অপশন দেখাচ্ছে, এটার উপরে ক্লিক করুন। এটার উপরে ক্লিক করার পরে এখানে আপনি যে কেউ যদি আপনাকে মেসেজ রিকোয়েস্ট পাঠায়, যেমন এইখানে একজন ফেসবুক ইউজার আমাকে মেসেজ রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি যদি এটাকে অ্যাকসেপ্ট করি তারপরে সেটা কিন্তু অ্যাকসেপ্ট হবে, নাহলে কিন্তু এটা এখানে পড়েই থাকবে, ঠিক আছে? আর যদি আপনি ওই অপশনগুলো, আমি যে অপশনগুলো আজকে দেখালাম সেগুলো অন না করেন, তাহলে এই মেসেজটা সরাসরি আপনার এরকম ইন্টারফেসে শো করবে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন দর্শক শ্রোতা। তো দর্শক শ্রোতা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলে, ভালো থাকুন, সুস্থ থাকুন।